নারিকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে বগল, হাঁটু, কনুই, গলাঘাড়, হাতে পায়ের কালো কুচকুচে যে কোনো স্থানে লাগানো হচ্ছে, সেখানেই হয়ে যাচ্ছে দুধের মতো ফর্সা। হাঁটু, কনুই, গলাঘাড়, ফুল বডির কালো দাগছোপ দূর করার জন্য আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। আজকের এই রেমেডি ব্যবহারে খুব সহজেই আপনারা আপনাদের ফুল বডির কালো দাগছোপ দূর করে নিতে পারবেন। তো খুব সহজেই কিভাবে এই রেমেডি তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। নিয়ে নিয়েছি নারিকেল তেল। একটি পরিষ্কার বাটির মধ্যে 1 চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিচ্ছি। নারিকেল তেল আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। নিয়ে নিয়েছি মিনি প্যাক শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে, মৃত চামড়া দূর করে। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেস্ট। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট 1/2 চামচ পরিমাণ দিয়ে দিবেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি বেকিং সোডা। এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা আপনারা যে কোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। বেকিং সোডা আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। তো খুব ভালোভাবে বেকিং সোডা উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুকে ন্যাচারাল ব্লিচ বলা হয়। লেবু ত্বকের কালো দাগছোপ এবং ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে। ম্যাজিক ব্ল্যাক হেয়ার অয়েল। 40টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ম্যাজিক হেয়ার অয়েল একবার ব্যবহারে আপনাদের চুল হবে কালো। এই তেল ব্যবহারে আপনাদের চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলের রুক্ষতা দূর করে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। ম্যাজিক এই হেয়ার অয়েল ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতোই দূর হয়ে যাবে। ম্যাজিক এই হেয়ার অয়েলটি যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ম্যাজিক এই তেল খুচরা ভাবে কিনে আপনারা আপনাদের চুলের জন্য ব্যবহার করবেন, আর যদি চান এই তেল পাইকারি কিনে আপনারা নিজেরাই বিজনেস করবেন তাহলেও কিনতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের শরীরের কালো দাগছোপ খুব সহজেই দূর হয়ে যাবে। এই রেমেডি আপনারা আপনাদের গলা, ঘাড়, হাতে পায়ে, বগল, হাঁটু, কনুই এবং ফুল বডি হোয়াইটনিং এর জন্য ব্যবহার করবেন। রেমেডি ত্বকে ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি লেবুর খোসা। লেবুর খোসার মধ্যে রেমেডি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর আপনাদের শরীরের যে স্থানে কালো দাগছোপ রয়েছে সেই স্থানে আলতো হাতে 2 মিনিট মাসাজ করবেন। লেবুর খোসা দিয়ে আলতো হাতে মাসাজ করবেন। তো 2 মিনিট মাসাজ করার পর আপনারা এই রেমেডি খুব ভালোভাবে আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন 10 মিনিট। 10 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। তবে এই রেমেডি ব্যবহারে যদি আপনাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা এই রেমেডি ব্যবহার করবেন না। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।